আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, 24 থেকে 27 আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে মূলত দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে থাকে। বুধবার সকাল থেকে জেলা জুড়ে ঘন মেঘে ঢেকে গিয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। উপকূল এলাকায় পুলিশের কড়া নজরদারি চলছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।